আজ থেকে হারারাতে শুরু হতে যাচ্ছে ভারত জিম্বাবুয়ের ওয়ানডে সিরিজ তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে শুরু হবে আজ দুপুর একটা পনেরো মিনিটে ওয়ানডে সুপার লিগের অংশ এই সিরিজ খেলতে ভারত পাঠিয়েছে দ্বিতীয় সারের দল জিম্বাবুয়েতে এই সিরিজ দিয়ে ছয় বছর পর দেশটিতে সফর করতে করবে ভারত এই সিরিজে এর আগে টিম ইন্ডিয়ার ক্যাপ্টেনসির দায়িত্বে দায়িত্ব দেওয়া হয়েছিল শিকর ধাওয়ানকে তবে লম্বা সময়ের পর চোট কাটিয়ে লোকেশ রাহুল দলে ফিরলে তাকে দলটির নতুন অধিনায়ক করা হয় এই সিরিজে রোহিত শর্মা বিরাট কোহলি যশপ্রীত বুমরা মোহাম্মদ সামির মতো প্লেয়াররা নেই ভারতের একঝাক তরুণ ক্রিকেটার নিজেদের প্রমাণ করার সুযোগ পাবেন জিম্বাবুয়ে সিরিজে